কুম আসসালাম ওরমতুল্লাহ বিখাত জুম্মার পরের চারগাত এক্সলামে পড়তে হয় এটা কোনো মত থাকতে পারে আর না উত্তম হলো জুম্মার সলাতে পর দুই রেখা দুই রেখাত পরেই পড়া জোহরের পূর্বে চার রাঘাত পড়ি না আমরা দুই রেখা দুই রেখাত পরে পড়া না উত্তম জুম্মার পরে ওই রকম দুই রেখাত দুই রেখাত করে পড়াই উত্তম এটা নতুন নতুন এক একজন এক এক থাকিক আর কি কিন্তু পড়লে অসুবিধা নেই জোহরের পূর্বে চার রাঘাত একসাথে অসুবিধা নেই জমার পরেও যদি চার রেখাত পড়েন এই হিসাবে অসুবিধা নেই কিন্তু বেশ উত্তম যেটা কারণ রেবায়াত আল্লাহ রসুন সাহসান বলেছেন সুনুদিন মিরি ইত্যাদির সলাতুল্লাহার ইমাস রাত এবং দিনের সলাৎ দুই রেখাত দুই রেখাত করে তাই এই হাদিসকে সামনে রেখে শেখ হাম রহমুল্লাহ বলছেন দুই রেখাত দুই রেখাত পৃথক পৃথক করে পড়া উত্তম এছাড়া আরেকটা মসজিদে পড়লে চার রাকাত আর ঘরে পড়লে দুই রাকাত এটা নবীর আমল আছে সাল্ল ইসলাম কিন্তু নবী করিম সোহামের ফরমান হলো সহি মুসলিমের হাদিস তোমাদের কেউ যদি সালাত পড়ে জুম্মার পরে তাহলে যেন চার রাকাত পড়ে ফলে ইসলার বাদ এই এই যে নির্দেশ এটা মসজিদের মসজিদের জন্য প্রযোজ্য বাড়িতে গিয়ে পড়লেও প্রযোজ্য তাই মসজিদে পড়লেও চার খাত পড়তে পারে আর ঘরে গিয়ে পড়লেও চার খাত পড়বে তবে কেউ যদি বলেন না দুই টাকা যথেষ্ট ইনশাল্লাহ তবে পড়াটা চার খাত পড়াটাই ভালো সর্বাবস্থায় ওল্লাহ